নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালী। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো এই রেসিপিটা অনেকেই বানিয়ে থাকেন, তো আমি যেভাবে করছি সেটাই আজকে তুলে ধরছি। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচুর একটি অতি সুস্বাদু রেসিপি তুলে ধরছি। ভাত রুটি সবের সাথে কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ লাগে। তো তার জন্য যা যা এখানে উপকরণ নিচ্ছি সেগুলো আগে দেখিয়ে দিই। এখানে দেখুন গাঁটি কচুগুলোকে এইভাবে ডুমড়ুমো করে কেটে নিয়েছি। তো এগুলোকে ভালো করে আরও জল দিয়ে ধুয়ে নেব। এখানে আলুগুলোকেও ডুমো করে কেটে নিয়েছি। এইভাবে চিংড়ি মাছ নিয়েছি বেশ খানিকটা। এখানে পেঁয়াজ কুচো আছে, 3-4 পেঁয়াজ ভালো করে একদম ঝিরিঝিরি করে কোচানো রয়েছে। মশলার মধ্যে এখানে নিয়েছি জিরে বাটা, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, এটা এখানে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে রয়েছে ধনের গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো। তা এই সমস্ত মশলা তার সাথে আপনারা যেরকম নুন মিষ্টি যেরকম দিই সেগুলো তো আন্দাজ মতো দিতে হবে। তো এই রান্নাটা আমি সর্ষের তেলে করবো। প্রথমে গাঁটি কুচুটাকে ভালো করে ধুয়ে অল্প সেদ্ধ করে নেব নুন দিয়ে। তো চলুন প্রথমে সেই কাজটা আগে করে নিই। তো বন্ধুরা, এখানে করার মধ্যে অল্প জল নুন দিয়ে আমি ফুটতে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে গাঁটি কুচুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে গাঁটি কুচুগুলো সমস্ত এর মধ্যে দিয়ে দিলাম। হালকা সেদ্ধ করে নিতে হবে, ঢাকা চাপা দিয়ে হালকাভাবে আমি এটাকে সেদ্ধ করে তুলে নেব। তো মশলা কচুটা আমি সেদ্ধ করে নিয়েছি, এবার এই কচুটা তুলে নেব। খুব বেশি কিন্তু সেদ্ধ করিনি, হালকাভাবে সেদ্ধ করে নিয়েছি। গ্যাসটাকে অফ করে দেবো, আগে সম্পূর্ণ কচুগুলোকে তুলে নিচ্ছি। দেখুন সব কচুগুলো তোলা হয়ে গেছে, আর আমি কিন্তু একদম বেশি সেদ্ধ করা হয়নি, সামান্য একটু ফুটিয়ে নিয়েছি গরম জলের মধ্যে সামান্য নুন দিয়ে। এবার কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটাকে ভেজে তুলে নেব প্রথমে। দেখুন এখানে যে চিংড়ি মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো আগে ভেজে তুলে নিতে হবে। তো সমস্ত চিংড়ি মাছ দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছও কিন্তু খুব কড়া ভাজবে না, কারণ চিংড়ি মাছ কড়া ভাজা একদমই ভালো লাগে না। সামান্য লালচে ভাব এলেই কিন্তু এগুলোকে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, সম্পূর্ণ তুলে নিচ্ছি। একদম এই যে জলটা বেরিয়েছে এই জলটা সমেত কিন্তু আমি ঢেলে নেব। চলুন আগে ঢেলে নিই, তারপরে দেখাচ্ছি। দেখুন সমস্ত চিংড়ি মাছ তোলা হয়ে গেছে। তো এইবার গাঁটি কুচু যেটা আমি সেদ্ধ করে রেখেছি প্রথমে কিন্তু সেটাকে আগে ভেজে নিতে হবে। তো কড়াইতে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা গাঁটি কুচুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে গাঁটি কুচুগুলোকে ভেজে নিতে হবে। সামান্য হলুদ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে নুন দিয়ে দেবো। দেখুন অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এই কচুগুলোকে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে। এবার ঢাকা চাপা দেবো। তো বন্ধুরা দেখুন কচুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই গাঁটি কুচিগুলোকে সম্পূর্ণ আমি তুলে নেব, আর বেশি ভাজবো না, কারণ এরপরে আমি আবার এটাকে রান্না করতে হবে, সুতরাং সেদ্ধটা সেখানে আরও বেশি হয়ে যাবে। তো এই অবস্থায় কচুগুলোকে সমস্ত তুলে নেব। দেখুন সব কচুগুলোকে তোলা হয়ে গেছে। এবার আলুগুলোকে ওইভাবে ভেজে নিতে হবে। আবারও অল্প পরিমাণ তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে ভেজে তুলে নেব। তো
সামান্য নুন হলুদ দিয়ে আলুগুলো ভাজতে হবে। সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার ঢাকা চাপা দিয়ে ঠিক কচুর মতো করেও কিন্তু আলুগুলোকে এইভাবে ভেজে তুলে নেব। তো বন্ধুরা দেখুন আলুগুলোকেও বেশ লাল করে ভেজে নিয়েছি, তো আলুগুলোকে এবার তুলে নিতে হবে। সমস্ত আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আবার খানিকটা সর্ষের তেল দিয়ে এখানে আমি প্রথমে ফোড়ন হিসাবে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সামান্য একটু নেড়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচোটা দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে কুচানো পেঁয়াজটা সম্পূর্ণ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে একে একে সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দিতে হবে। সুন্দর একটু কালার আনার জন্য প্রথমেই কিন্তু আমি পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আরেকটু হালকাভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা হালকা লালচে ভাব চলে এসছে, তো এর মধ্যে প্রথমে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো সুন্দর একটু কালার আনার জন্য। এবার একে একে সমস্ত মশলা কিন্তু এর মধ্যে দিতে থাকবো। এবার এর মধ্যে দেখুন ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে বাটাটা দিয়ে দেবো। সমস্ত মশলা একবারে দিয়ে দিলাম। এবার প্লেটের মধ্যে অল্প জল দিয়ে বাদবাকি মশলাটা গুলে এর মধ্যে দিয়ে দিতে হবে। মশলা দেওয়া জলটা অল্প পরিমাণে এখানে দিয়ে দিলাম। ভালো করে এবার সমানে কষাতে থাকবো। এক চামচ মতো দিচ্ছি আদা বাটা। এখানে আমি রসুন বাটা কিন্তু ব্যবহার করবো না, কারণ যেহেতু চিংড়ি মাছ দিয়ে করবো তো আদা বাটা দিলেই সুন্দর একটা সেন্ট আসবে চিংড়ি মাছে, কিন্তু রসুন বাটাটা সেইভাবে আমি দিই না। তো এইবার ঢাকা চাপা দিয়ে দিয়ে সমানে কিন্তু মশলাটাকে তেল ছেড়ে না আসা পর্যন্ত আমি কষাতে থাকব। ঢাকা চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে এসছে। তো এইবার আমি এই মশলা অনেকটাই মা কষানো হয়ে গেছে, ভেজে রাখা কচু আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তবে সবার আগে আমি এখানে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়েও কিন্তু একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো। দেখুন ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এইবার ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এইবার এর মধ্যে ভেজে রাখা আলু কচুটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সমস্ত মশলার সাথে একদম মাখিয়ে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু আমি একদম সমস্ত মশলা কচু আর আলুর মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে সামান্য জল দিয়ে একদম কম আঁচে এটাকে রান্না হতে দেব। খুবই সামান্য জল দিলাম। দিয়ে দিচ্ছি এই সময় অল্প পরিমাণে লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেখে বুঝে শুনে অবশ্যই দেবেন। এবার আবারও ভালো করে সমস্ত সবজিটাকে নাড়িয়ে নিয়ে চাপা দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো আর বেশি এটাকে আমি কষাবো না, সম্পূর্ণ রেডি খানিকটা হয়েই গেছে। এবার পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবো। এখানে দেখুন কচুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদমই, আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
সুতরাং এখানে আর কষাবার দরকার নেই। এবার জল দিয়ে দেবো, যেটুকুনি বাকি রয়েছে সেটা কিন্তু জলেতেই সেদ্ধ হয়ে যাবে। তো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে আর 2-3 মিনিট ফোটালেই কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার উপর থেকে গরম মশলা আর চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম। এবার 2 চেরা কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর তেল বেরিয়ে এসেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এইভাবে তৈরি করলে কিন্তু চিংড়ি মাছ দিয়ে লাঠিকুচুর তরকারি খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাত বা রুটির সাথে খুবই সুন্দর লাগে খেতে। আপনারা অবশ্যই তৈরি করে খাবেন আর জানাবেন কেমন লাগলো। তো বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন সবাই, আর সবশেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর আমি পরবর্তী নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে। তো যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপির সাথে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। তো আমার রান্নাটা রেডি, এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো টাটা বন্ধুরা।